ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানের হামলায় নিহত দুই, কালের কণ্ঠ অনলাইন। পাকিস্তান রেসান্সের ছোড়া মিসাইলের আঘাতে নিহত হয়েছে ভারতীয় সেনার জুনিয়র কমিশনার অফিসার পদমর্যাদার একজন অফিসার এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবল। পাকিস্তান রেসান্সের গুলিতে আহত হয়েছে আরও এক বিএসএফ জওয়ান, যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে নড়েচড়ে বসেছেন সেনা কর্মকর্তারা, ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন সেনা কর্মকর্তারা। প্রসঙ্গত, আজ সোমবার সকাল থেকে পুষ্প সেক্টরে একেবারে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। ছোড়া হয় একের পর এক মিসাইল, গ্রেনেড, আর তা লেগেই গুরুতর আহত হয় ভারতীয় সেনার নায়েক সুবেদার পরমজিৎ সিং এবং বিএসএফের প্রেম সাগর। রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পাকিস্তান সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করে ভারতীয় সেনা, পাল্টা মিসাইল, গ্রেনেড ছোড়া হয়। সেনার দাবি, পাল্টা মারে পাকিস্তান সেনার বেশ কয়েকটি সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন।